আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে একক ভর্তি পরীক্ষার একটি আপডেট তোমাদের জানানোর চেষ্টা করব, দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একক ভর্তি পরীক্ষা নিয়ে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, একক ভর্তি পরীক্ষা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে, তোমাদেরও প্রশ্নের শেষ নেই। সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদেরকে জানিয়েছিলাম যে একটি খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়াটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় সেটাকে যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার পর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সাথে একটি মিটিং হবে এবং মিটিংটি কমপ্লিট করার পর খসড়াটি যখন চূড়ান্ত হয়ে যাবে তখন সেটা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। রাষ্ট্রপতির কার্যালয়ে সেটা আবার যাচাই বাছাই করে যদি এটাকে সমুচিত মনে করা হয়, যথার্থ মনে করে, তাহলে সেটাকে অধ্যাদেশ আকারে জারি করবে এবং অধ্যাদেশ আকারে জারি করলে প্রতিটি বিশ্ববিদ্যালয় সেটা মানতে বাধ্য। তবে বন্ধুরা, রিসেন্টলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে যারা সদস্যরা রয়েছেন তারা এই একক ভর্তি পরীক্ষায় যেতে তারা রাজি নন। রিসেন্টলি তাদের একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের একাডেমিক কাউন্সিলে যারা সদস্য রয়েছেন তাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, কিন্তু সবাই একক ভর্তি পরীক্ষার ব্যাপারে নেগেটিভ ধারণা বা নেগেটিভ একটি উত্তর তারা দিয়েছেন। বন্ধুরা, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, চলো সেই আপডেটটি দেখি, তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে একক ভর্তি পরীক্ষা যেতে রাজি নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে কিন্তু এই ভর্তি পরীক্ষার পদ্ধতিতে যেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সহ সংশ্লিষ্ট কেউ যেতে রাজি নন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শিরিন আক্তার। তবে রাষ্ট্রপতির আদেশ জারি হলে বিষয়টি বিবেচনা করবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু একক ভর্তি পরীক্ষার পক্ষে নন। একক ভর্তি পরীক্ষা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার গণমাধ্যমকে বলেন, ইউজিসির একক ভর্তি পরীক্ষার জন্য যে কমিটি করে দিয়েছে সেই কমিটিতে আমিও রয়েছি। আমি একক ভর্তি পরীক্ষা নিয়ে আমার ডিন একাডেমিক কাউন্সিলের আলাপ করেছি, এতে কেউ রাজি নন। তিনি আরও বলেন, আমরা যেটা করতে পারি, আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাইলে বিভাগীয় পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা করব। এতে পরীক্ষার্থীর ভোগান্তি কমবে। ইউজিসি তো আর স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোকে একক ভর্তি পরীক্ষা আনতে পারবে না। আর যদি মহামান্য রাষ্ট্রপতি আদেশ জারি করেন তবে বিশ্ববিদ্যালয় 73-এর অধ্যাদেশ অনুযায়ী আমরা একক ভর্তি পরীক্ষা নিয়ে ভাবব। বন্ধুরা, নিশ্চয়ই মন্তব্যটা একদমই ক্লিয়ার এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন যে ইউজিসি কিন্তু স্বায়ত্তশাসিত কোনো বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষা আনতে পারবে না। এবং এখন বর্তমানে যে সিচুয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলর যারা রয়েছেন তারা কিন্তু একক ভর্তি পরীক্ষার পক্ষে নন। তবে যদি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন তখন কিন্তু তাদের 71-এর অধ্যাদেশের একটি আইন রয়েছে, সেই আইন অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশকে তারা মানবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন, সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায়। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং শিক্ষার্থীরা তাদের নিজেদের কাছাকাছি যে বিভাগ রয়েছে সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল একক ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট। এবারে আমাদের দ্বিতীয় আপডেটে চলে আসি, অর্থাৎ MBBS অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার আপডেট। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি ইচ্ছুদের 10 নম্বর কাটার চিন্তা। মেডিকেল কলেজে 2023-24 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের 10 নম্বর কাটার পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নিয়ম অনুযায়ী 5 থেকে 7.5 নম্বর কাটা হলেও সেটা বাড়িয়ে 10 নম্বর করা হতে পারে। বন্ধুরা, তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা দ্বিতীয়বার অংশগ্রহণ করে কিন্তু কোনো মেডিকেল কলেজে ভর্তি হয় না তাদের 5 নম্বর কর্তন করা হয়, আর যারা ভর্তি হয়েছে এবং আবার তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের 7.5 নম্বর কাটা হয়। কিন্তু সেটাকে এখন বাড়িয়ে 10 নম্বর করার চিন্তাভাবনা করা হচ্ছে, এই নিউজে সেই তথ্যটাই বলা হয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তি থাকার পরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মোট GPA নাম্বার থেকে 10 নম্বর কর্তন করা হতে পারে। তার মানে হচ্ছে যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে এবং যারা মেডিকেল পরীক্ষা আবার দিতে চায় তাদের ক্ষেত্রে 10 নম্বর কর্তনের বিষয়টি আসছে। নাম প্রকাশ না করা শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যারা প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের প্রস্তুতির জন্য সেভাবে সময় পান না, তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের 1 বছর ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। এতে এক ধরনের বৈষম্য দেখা দেয়, সেজন্য 2023-24 শিক্ষাবর্ষ থেকে সেকেন্ড টাইমারদের 10 নম্বর কর্তনের বিষয়টি ভাবা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই, আমরাও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে নিরুৎসাহিত করছি, সেজন্য এমন সিদ্ধান্ত হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এই বিষয়ে বলেন যে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, প্রাথমিক কিছু আলোচনা হয়েছে, গত শিক্ষাবর্ষ এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। তার মানে এই যে 10 নম্বর কাটার বিষয়টি, এটা এই জন্য করছে যে তাদের মতে একজন দ্বিতীয় সেকেন্ড টাইম যিনি দিচ্ছেন, দ্বিতীয়বার যিনি পরীক্ষা দিচ্ছেন সেকেন্ড টাইমার হিসাবে, তিনি কিন্তু বেশি সময় পাচ্ছেন ফার্স্ট টাইমারের তুলনায়। তাই তাদের এখানে এই উদ্যোগটি তারা নিতে চাচ্ছেন বা এই নাম্বার কাটার ব্যাপারটি তারা আনতে চাচ্ছেন। তবে এটা প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে, এখনও এটা চূড়ান্ত করা হয়নি। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই নভেম্বর মাসে কিন্তু বেশ কয়েকটি মিটিং রয়েছে এবং তারা খসড়া নিয়ে আলোচনা করবে এবং খসড়াটি ডিসেম্বরে তারা প্রকাশ করবে বা চূড়ান্ত করবে এবং সেটা নোটিশ আকারে বা সার্কুলার আকারে পাবলিশ করবে। এবং নোটিশ প্রকাশ হওয়ার পর 30 দিনের পর কিন্তু ভর্তি পরীক্ষা হওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহের ভর্তি পরীক্ষার কথা বলা হচ্ছে। যাই হোক বন্ধুরা, যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা 2টি আপডেট জানতে পারলাম, একক ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট জানতে পারলাম, MBBS ভর্তি পরীক্ষা নিয়েও আপডেট জানতে পারলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।